Halvrrína bit. আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশানটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিস মালদা থেকে এখানে আপনাদের গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে এবং এই পদগুলির জন্য পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন মোড রয়েছে অফলাইনের মাধ্যমে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশনের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এখানে আপনাদের সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে আপনাদের জব লোকেশন হয়ে যাবে ওবিসি সেন্ট্রাল হোস্টেলস গার্লস এবং বয়েজ তো চলুন এবার আমরা দেখে নেই ভ্যাকেন্সি ডিটেলস প্রথম পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট দুটি ভ্যাকেন্সি রয়েছে কেয়ার টেকারের তবে এই পদের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন ম্যাট্রন পদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এই পদের জন্য শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন কুক হেল্পার নাইট গার্ড কর্মবন্ধু এই পদগুলির জন্য দুটি করে ভ্যাকেন্সি রয়েছে এবার আমরা দেখে নিই কি স্যালারি দেওয়া রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য স্যালারি আপনারা পেয়ে যাবেন বারো হাজার টাকা ম্যাটারন কেয়ারটেকার পদের জন্য আট হাজার টাকা কুকের জন্য চার হাজার টাকা এবং হেল্পার পদের জন্য তিন হাজার টাকা নাইট গার্ড পদের জন্য তিন হাজার পাঁচশো টাকা এবং কর্মবন্ধু পদের জন্য আপনারা তিন হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো ডিসিপ্লিন নিয়ে ম্যাটরন কেয়ারটেকার পদের জন্য আপনাদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে আর বাকি সমস্ত পদের জন্য আপনাদের অষ্টম শ্রেণী পাস করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন এবার আমরা দেখে নিই আপনাদের কি সিলেকশন প্রসেস রয়েছে সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার ও ম্যাটারন পদের জন্য আপনাদের সিলেকশন হবে রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কুক হেল্পার নাইট গার্ড কর্মবন্ধু পদের জন্য আপনাদের ওয়াকেন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বয়সীমা আপনাদের চা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত এছাড়াও সরকারি নিয়ম অনুসারে এসটি এস সি ওবিসি ক্যান্ডিডেটরা আপনারা আপনাদের বয়সের ওপর ছাড় পেয়ে যাবেন আপার এজ লিমিট রিল্যাক্সেশন এবার আমরা দেখে নিই আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের অফলাইনের মাধ্যমে ফিল করতে হবে এই নোটিফিকেশানের শেষে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটিকে পেয়ে যাবেন এই যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে আপনাদের একটি এ ফোর সাইজ পেপারে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং তারপর নিজের হাতে ফর্মটিকে ফিল করে নিতে হবে এরপর অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদের কিছু ডকুমেন্টস পাঠাতে হবে সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ আটিস্টেড করে নিতে হবে এখানে ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলিকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পাঠিয়ে দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা আপনারা মধ্যে ভরে নেবেন তারপর অবশ্যই লিখে দেবেন আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারপর আপনারা এনভেলপটিকে এই ঠিকানায় গিয়ে একটি ড্রপ বক্স পেয়ে যাবেন সেই ড্রপ বক্সে জমা করে দেবেন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করা অলরেডি শুরু হয়ে গেছে জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে চোদ্দই জুন পর্যন্ত আপনাদের রিটার্ন এক্সাম হয়ে যাবে নয়ই জুলাই এবং আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ হবে আঠেরোই জুলাই এবং উনিশে জুলাই তো এখানে আপনাদের প্রথম ইন্টারভিউ আঠেরোই জুলাই হবে কুক এবং হেল্পার পদের জন্য আর বাকি পদের জন্য হবে উনিশে জুলাই এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসেও অফিসিয়াল নোটিফিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশানটিকে আপনারা এই যে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই জব রিলেটেড নোটিফিকেশন নিয়ে আজকের জন্য বা